কাশ্মীরের ঘটনা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। সমস্ত দেশের শুধু রাজনৈতিক দল না, বিভিন্ন দলের না, সবাই আজকে রাজপথে এর প্রতিকার চায়, এর প্রতিবাদ জানাচ্ছে। তো কাজেই আজকের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসে থাকতে পারে না, তারাও কেন্দ্রীয় সব কর্মসূচির অংশ হিসেবে আমরা এইমাত্র জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্মসূচি পালন করলাম। আমাদের বক্তব্য হচ্ছে এই ধর্ষণ আর এই টাকা পাচার আর খুন রাহাজানি এগুলো বন্ধ করা যাবে। উপায়টা হচ্ছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা পার্লামেন্ট সর্বত্রই একটি জবাবদিহিতে থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না হলে জবাবদিহিতে হয় না এবং সেখানে বিরোধী দলের উপস্থিতি থাকে না। আজকে বিরোধী দল না থাকার ফলেই তারা আজকে ষড়যন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের এলাকায় দেখা যায় যে প্রত্যেক এলাকায় গডফাদার, ইউনিয়ন পরিষদের গডফাদার ও পৌরসভা গডফাদার, বিভিন্ন জায়গায় ভোট ছাড়া, আজকে বিভিন্ন ভোট ছাড়া কিছু গডফাদার তারা বিভিন্ন স্থানে আজকে প্রতিষ্ঠা পেয়েছে। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, কিন্তু তারা আজকে বিভিন্ন এলাকায় আজকে দেখা যায় দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। এটা আমরা দেখি যে প্রত্যেক এলাকায় ধর্ষণের পিছনে রয়েছে একজন নেতা, আজকে টাকা পচার এর পিছনে নেতা, এবং আজকে আওয়ামী লীগ এই সরকারে রয়েছে এবং তার এই দলের লোকজন নেতৃবৃন্দ মনে করছে তাদেরকে প্রশাসনের কেউ কিছু করার ক্ষমতা নেই, তারা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কাজেই এর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া দেশে আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করা ছাড়া উপায় নেই এবং জনগণের ভোট জনগণকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে রাজপথে থাকতে হবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা তো আজকে আমরা দেখি যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আপনারা মেরিন ড্রাইভে আজকে যেখানে আমরা দেখি মেজর রাশেদের যে পর্যন্ত একজন আর্মি অফিসারও যেখানে যেখানে পুলিশ সেখানে ক্রস ফায়ার করেছে, এখানে আজকে আমরা পরে জানতে পেরেছি যেখানে শত শত লোক ক্রস ফায়ার হয়েছে। আজকে দেশে কোনো রকম আইনের শাসন নাই, দেশের সরকারি দলের লোকজন ছাড়া অন্য কেউ আইন থেকে কোনো শান্তি পাচ্ছে না, আইনের শাসন পাচ্ছে না। কাজেই আজকে দেখে যে নারীরা পর্যন্ত আজকে পথেঘাটে চলতে পারছে না। কাজে এ থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, না হলে দেশের মানুষের শান্তি আসবে না। মানুষ আজকে রাস্তায় নেমেছে, এর একমাত্র কারণ মূল্যবোধ অবক্ষয়। একটি সরকার যখন বিনা ভোটে নির্বাচিত হয়ে প্রশাসন দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকে, দেশে তো গণতন্ত্র থাকে না, তখনই দেশের অবস্থা এমন হয়। বন্ধুরা আমার, দেশে ব্যবসায়িত নেই, সমস্ত ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, দুর্নীতি আজকে প্রত্যন্ত থেকে স্বাস্থ্যগত আজকে দুর্নীতি চলছে। এই দুর্নীতি সন্ত্রাস এবং এই দর্শন থেকে মুক্ত হতে হলে গণতন্ত্রকে গুরুত্ব করার জন্য এই সরকারকে উচ্ছেদ করার বিকল্প নাই। বাংলাদেশ সাথীয় বন্ধুরা, আজকে বাংলাদেশ এমন থাকতে পারে নাই, তারা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। আবার যদি দেখি 96 সালে এই সরকার ক্ষমতায় এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে সেঞ্চুরি করেছে দর্শনের উপর, এবং প্রতি রাতে সে বাসর ঘর সাজিয়ে ওখানে মেয়েদেরকে ধরে নিয়ে দর্শন করেছে। আবার এই সরকার ক্ষমতায় এসেছে বিনা ভোটের সরকার, জনগণের কাছে কোনো জবাবদিহিতে নাই। তাই আজকে আমরা দেখছি এই সরকারের সত্য সহায় সারা বাংলাদেশে দর্শন এবং শিশুদের চাদর করছে। এই সরকার যদি জনগণের ভোটের সরকার হতো তাহলে তাদের জবাবদিহিতা থাকতো, আজকে তাদের জবাবদিহিতা নাই। এই সরকার এই জাগরদল পাথরের মতো আমাদের উপর চেপে বসে আছে,
এই সরকার লুটেরা সরকার, এই সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।